আমাদের কাছে আফসোস লাগে, কারণ আমরা ইসলামের ইতিহাসও জানি না আর ফিলিস্তিনের মরণও আমরা বুঝি না, ঠিক কিনা? নবীর জন্মগ্রহণ নবী পাঠিয়েছেন দুইটা দেশের ভিতরে, কয়টা? দুই নাম্বার হলো মিশর, দুই নাম্বার কি মিশর বা ইজিপ্ট? দুই নাম্বার মিশর, আর এক নাম্বার হলো ফিলিস্তিন। সুবহানাল্লাহ, বলবেন না ফিলিস্তিন আমাদের জন্য কত কেন এতটা গুরুত্বপূর্ণ? আল্লাহ পাক পৃথিবীতে দুইটা দেশে সব থেকে নবীর বেশি জন্মগ্রহণ হয়েছে, এক নাম্বারে হলো ফিলিস্তিন আর দুই নাম্বারে হলো মিশর। সাইদিনা মুসা আলাইহিস সালামের কবর ফিলিস্তিন, সাইদিনা ইব্রাহিম আলাইহিস সালামের কবর ফিলিস্তিন, ইয়াকুব আলাইহিস সালামের জন্ম ফিলিস্তিন, ইউসুফ আলাইহিস সালামের জন্ম ফিলিস্তিন। এমন কোন নবী আরবে জন্মগ্রহণ করেছেন কিন্তু ফিলিস্তিনে যায় নাই, এমন কোন ইতিহাস নাই। আমাদের মুসলমানদের প্রথম কেবলা কোনটা বলেন? বাইতুল্লাহ। হ্যাঁ, আগে আগে আকসা ছিল, এখন বাইতুল্লাহ আল্লাহর কাবা, কিন্তু প্রথমে কোনটা ছিল? বাইতুল আকসা। এখন মুসলমানদের দ্বিতীয় কেবলা বাইতুল আকসা, প্রথম কেবলা কোনটা? প্রথম কেবলা মসজিদুল হারাম, দ্বিতীয় কেবলা আল আকসা। কিন্তু প্রথমে মুসলমানদের প্রথম কেবলাই ছিল কি? আল আকসা। একটা জিনিস চিন্তা করে দেখেন, যেই দেশে এত নবীর জন্ম, যেই দেশে মুসলমানের প্রথম কিবলা, এই দেশের গুরুত্ব কতটুকু, ঠিক কিনা? বাংলার জমিদার মুসলমান, আপনাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই, আজকে আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে, আমার ফিলিস্তিনের ছোট ছোট শিশুদেরকে বোমা বর্ষণ করে, গুলি করে, পাখির মতো হত্যা করতেছে। আমি চিন্তা করি বাংলাদেশের এতগুলা মুসলমান, আমরা 17-18 কোটি মুসলমান, আমরা যদি যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের দাঁড়া করাবে আর বলবে তোমার ভাইদেরকে ফিলিস্তিনে মারা হয়েছে, তোমার বোনদেরকে মারা হয়েছে, কিন্তু তোমরা কোনো প্রতিবাদও করো নাই, তোমরা কিছুই করো নাই, আমি চিন্তা করি ওই দিন আল্লাহর কাছে আপনি আর আমি কি জবাব দিব, আমার এটা জানা নাই কি জবাব দিবেন বলেন তো। এই যে আজকে এত বড় বড় এত নির্যাতন, এই নির্যাতনের ব্যাপারে আমার আর আপনার যে কোনো ভূমিকা নাই, আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? আল্লাহ দ্বারা করবে কি করবে না, করবে কি করবে না? আফসোস লাগে, আফসোস লাগে, তাদের দেশের মানুষ আজকে খেতে পারতেছে না, বাড়িঘর তো ভেঙেই ফেলছে, আত্মীয় স্বজন তো মেরেই ফেলছে, খাওয়ার ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, কারেন্টের ব্যবস্থা নেই, তারা কিভাবে বসবাস করতেছে? বাংলাদেশের মানুষ তো আমরা ভালো হয়ে আছে, ঠিক কিনা? যদিও আমার দেশের আলুর কেজি 70 টাকা হয়েছে, তাও তো খাইতে পারতেছে না। হ্যাঁ, পেঁয়াজের কেজি কত হয়েছে? 150, মাশাআল্লাহ। এই যে আমাদের দেশের খাবারের দাম এত বেশি, তাও কিন্তু খায়া বাঁচতে পারতেছে অনেকে। আবার মাঝে মাঝে কয়েক হুজুর, আপনাকে কি টেনশন, আপনারা তো মানুষের বাড়িতে খাইবেন, পেঁয়াজের দাম বাড়লে কি আর আলুর দাম বাড়লে কি, ঠিক কিনা? হুজুরদের বলবে, হুজুর আপনারা তো খাইবেন মসজিদের মানুষের বাড়িতে, আপনাকে এগুলো নিয়ে টেনশন নাই, ঠিক কিনা? আচ্ছা, যাই হোক, আজকে ফিলিস্তিন আর ইসরায়েল, এটা আজকে আপনাদের মনে রাখতে হবে, যেই পর্যন্ত কোরআনে এই আয়াত আছে ওই পর্যন্ত ফিলিস্তিনের জন্য যুদ্ধ করা আমাদের জন্য ফরজ, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. فلسطين এতো গুরুত্বপূর্ণ কেন? সব নবী ফিলিস্তিনে একত্র নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে, ঠিক কি না? কোন দিন? কোন দিন? মিরাজের দিন। সব নবী একসাথে, আমার আল্লাহ বলতেছে
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা। আমি আমার নবীকে কোথা থেকে, আমি আমার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে আসলাম কেন? আমি আল্লাহর সাথে মিরাজ করানোর জন্য। আর আল্লাহর রাসূল যখন এখানে নামাজের ইমামতি করলেন, দুনিয়ার সব নবীরা আমার নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে। ফিলিস্তিন আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয় উনি ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন, সমবেদনা জানিয়েছেন। যেহেতু ফিলিস্তিনের পাশে উনি আসেনি, সমবেদনা যেহেতু জানিয়েছেনই, তাহলে ওনার কাছে আমাদেরও তো একটা আবদার আছে, আছে না নাই? বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আবদার করতে চাই, আপনি বাংলাদেশ থেকে এই 18 কোটি মুসলমানকে ফিলিস্তিন যাওয়ার ব্যবস্থা করে দেন, ইনশাআল্লাহ একটা ইহুদিও জিন্দা থাকবে না। বাংলাদেশের মুসলমানদের কাছে হয়তো বুলেট নাই, হয়তো কামান নাই, হয়তো গোলা বারুদ নাই, বাংলাদেশের মুসলমানদেরকে ছেড়ে দেন, যেতে দেন, তাদের জন্য আমাদের অন্তর কাটতেছে, আমরা জীবন দিয়ে দিব, তাও মসজিদুল আকসাকে কাউকে দখল করতে দিব না। বাংলাদেশের মুসলমানদের যেতে দেন, সর্বপ্রথম আমাকে যেতে দেন, প্রয়োজনে যদি গুলি খাওয়া লাগে আমি নুরুল ইসলাম বিক্রমপুরের বুকে আগে গুলি করবে, তাও আমি যাবো যুদ্ধ করতে ইনশাআল্লাহ। সরকারের কাছে আমার দাবি, আমার মুসলমান ভাইদেরকে মেরে ফেলবে, গুলি করে মারবে, বোমা মেরে মারবে, আমি এখানে বসে বসে দেখতেছি যে কষ্ট পে আল্লাহর কাছে ওই দিন কি জবাব দিব, কি জবাব দিবেন, কি বলবেন আল্লাহর কাছে? আর যদি কিছু নাই করার থাকে, প্রত্যেক দিন যখন নামাজ পড়েন, নামাজের পরে দুইটা হাত উঠে আল্লাহর কাছে একটু বলবেন, আল্লাহ গো ফিলিস্তিনের সমস্ত মুসলমানদেরকে হামাসের মুজাহিদ ভাইদেরকে বিজয় দান করে দাও। একটা অবৈধ রাষ্ট্র, অবৈধ কি রাষ্ট্র, অবৈধ জারজ রাষ্ট্র, জারজ রাষ্ট্র হচ্ছে ইসরায়েল, জারজ ওরা। ইসরায়েল ফিলিস্তিনে আসছে কোথা থেকে জানেন? আজকে আপনাদেরকে বলে যাই, আমাদের বাংলাদেশের রোহিঙ্গা দেখছেন? কত পালনে মায়ানমারের রোহিঙ্গারা কক্সবাজারে যে আছে এখন প্রায় তো 10 লাখের উপরে, এরা যেরকম রোহিঙ্গা আমরা এখানে আমাদের দেশ তাদেরকে এখানে মানবিক কারণে ঠাই দিয়েছে, এই ইসরায়েলরা সেম টু সেম এই ফিলিস্তিনের রোহিঙ্গা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানের ডিক্টেটর অ্যাডলফ হিটলার 60 লাখ ইহুদিরে মারছে, কত লাখ? 60 লাখ ইহুদিরে রুমের ভিতরে আটকে গ্যাস চাম্বার সেরে মারছে, দম আটকে মারছে, মারছে। তারপরে ভাষণের সময় কি বলেছেন জানেন? বলে আমি আমি চাইলে সব ইহুদিদেরকে মেরে ফেলতে পারতাম, আমি কেন কিছু ইহুদিদেরকে বাঁচায় রাখছি এটা তোমরা ভবিষ্যতে বুঝতে পারবা। এটা এত খারাপ, ইহুদিরা নিজেদের ধর্মের বনি ইসরায়েলের 70,000 নবীকে তারা গলা কেটে হত্যা করেছে, তারা এত এত তারা মানে ঘাটতেরা, এত তারা তেরা তেরা এই 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 ইহুদিরা, ইসরায়েলের ইহুদিরা। আজকে তাদের সাথে আমাদের বিবাদ কি নিয়ে? আপনাদের কষ্ট হচ্ছে বিষয়টা বুঝিয়ে দেওয়া যায় যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ইসরায়েলরা কি ফিলিস্তিনে কি ছিল? রোহিঙ্গা। কি ছিল? রোহিঙ্গা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইহুদিদের শুধু হাফ প্যান্টা ছিল, জামাও ছিল না, এরা এমন ভাবে ফিলিস্তিনে এসে জড়ো হয়েছে। তা আমাদের মুসলমান ভাইদের তো আবার মন বড়, ঠিক কিনা? আমরা যেমন রোহিঙ্গা করে জায়গা দিছি, তেমন তারাও ফিলিস্তিনিরাও কি করছে? ইসরায়েলিদেরকে জায়গা দিছে, তুই থাক এই জায়গা, থাক খা, তোদের উপরে যখন এত নির্যাতনই করে তাই এখানে থাক খা। মানে আপনি আপনার মেহমানরা ঘরে কি দিছেন, মেহমানদারি করেছেন, জায়গা দিয়েছেন, তাকে দুদিন পর আপনার মেহমান আপনার ঘর থেকে বের করে দিছে, এই অবস্থা হয়েছে ফিলিস্তিনিদের সাথে। যুদ্ধ লাগাই দিল ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলিরা, মীমাংসা করতে ডাকছে ইউএনও, কেন ডাকছে? ইউএনও জাতিসংঘ, সোজা কথায় জাতিসংঘ, জাতিসংঘ কি বলছে? যাও 40% জমিন কার? 42% দিয়ে দিছে ইসরায়েলরে, 48% দিছে ফিলিস্তিনরে, আর 10% নিজেরা লাগাইছে। তাও নিচে কোন দিক দিয়ে জানেন? জেরুজালেম, এটা একটা পবিত্র স্থান যেখানে আমাদের মসজিদুল আকসা অবস্থিত। এইখানে জেরুজালেমের ভিতরে 37 একর জায়গা নিয়ে মূলত গেঞ্জাম। আপনারা কিন্তু এটা মনে করেন না যে ফিলিস্তিনিরা খাবারের জন্য ক্ষমতার জন্য জীবন দিতেছে, না, তারা একমাত্র মসজিদুল আকসাকে বাঁচানোর জন্য তাদের জীবন দিচ্ছে। 37 একর জায়গার ভিতরে
তিনটা পবিত্র স্থান কয়টা তিনটা এক নম্বরে ওইখানে ইহুদিরা এটা ক্লেম ইহুদিরা ক্লেম করে যে ওইখানে তাদের প্রাচীনতম তাদের প্রাচীনতম প্রার্থনা স্থল এটাকে বলে গ্রেট ওয়াল লম্বা একটা ওয়াল আছে যদি এটা নিয়ে একটু গবেষণা করেন বুঝতে পারবেন খ্রিস্টানরা এখানে ক্লেম করে ডোম অফ রক সোনালী গম্বুজের মতো একটা মসজিদ দেখেন না এটা আলাকসার এটা আলাকসা না এটা হচ্ছে ডোম অফ রক এটাই খ্রিস্টানদের এরা ক্লেম করে আর একটা মসজিদ যেটা আলাকসা এটা মুসলমানদের তো তিনটা কি এক বাউন্ডারির ভিতরে 37 একর জায়গার ভিতরে কি সব ঝামেলা ইসরায়েলরা যাচ্ছে প্রথম কেপলা ফিলিস্তিনকে ধ্বংস করে ফিলিস্তিনের প্রথম কেপলা বাইতুল আকসাকে ধ্বংস করে ফেলবে আর তারা শয়তানের পূজার জন্য তারা দ্বিতীয় মন্দির এখানে সৃষ্টি করবে মুসলমানদের গায়ে রক্ত থাকতে ইনশাআল্লাহ এরা সৃষ্টি করতে দেওয়া যাবে না আরে ওরা আমাদেরকে কিভাবে হারাবে যেখানে আল্লাহর রাসূল বলে গেছেন যেখানে হাদিসে বর্ণনা করা হয়েছে যেখানে কোরআনে বলা হয়েছে ওই ইহুদিরা জীবনে আমাদের মুসলমানদের সাথে জিততে পারবে না ইনশাআল্লাহ যদিও আজকে কি তারা সংখ্যায় বেশি সংখ্যায় কম হলো তাদের পাওয়ার বেশি তাদের তথ্য প্রযুক্তি বেশি আমাদের হয়তো কম এটা এটা নিয়ে আমাদের টেনশন করা লাগবে না কেন লাগবে না জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার রাসূলকে নির্দেশ করেছেন যুদ্ধে যাওয়ার জন্য তখন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদের জমিনে যুদ্ধ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে যখন বলেছেন আপনি খাইবারে যুদ্ধ করেন আপনি উহুদে যুদ্ধ করেন আর যখন 313 জন সাহাবি নিয়ে আমার রাসূল যুদ্ধ করতে গেছেন আবু জাহেলের কত হাজারের উপরে 3000 3000 হলো কত কার আবু জাহেলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত 300 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমান যখন আল্লাহর জন্য যুদ্ধ করে ঈমানের জন্য যুদ্ধ করে কোরআনের জন্য যুদ্ধ করে ইসলামের জন্য যুদ্ধ করে যদিও মুসলমান সংখ্যায় কম হয় আর ওই কাফের দল বেশিও যদি সংখ্যায় হয় হাজার হাজারও হয় এই আল্লাহ পাক রব্বুল আলামিন কম সংখ্যক লোককে বিজয় দান করে দিবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে দেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদিও তোমরা সংখ্যায় কম হও ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওই সময় মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ পড়বেন না তাহলে আমাদের ফিলিস্তিনের জন্য কি করতে হবে দোয়া করতে হবে আর যদি আমরা সুযোগ পাই আমরা ফিলিস্তিনের জন্য যুদ্ধ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যদি সুযোগ পাই আমরা ফিলিস্তিনের জন্য যুদ্ধ করব আর এছাড়া আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ গো ফিলিস্তিনকে বিজয় দান করে দেন মসজিদুল আকসাকে আরবদের হাতে তুলে দেন ফিলিস্তিনের বিজয় দান করে দেন আরবদের বিজয় দান করে দেন আর ওই ইহুদি রাষ্ট্র যারা ইসরায়েলকে দুনিয়ার মানচিত্র থেকে মিটিয়ে দেন তারা কখনো আমাদের সাথে যুদ্ধ করতে পারবে না আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে বলছে আমিন আরো জোরে বলছেন আপনাদের কষ্ট কষ্ট হচ্ছে কথা বলবো না শেষ করবো আমাদের কাউন্সিলর সাহেব আমি আসার আগেই বলছেন যে হুজুর আপনি ওই মসজিদের মাদ্রাসার হুজুরে দেবেন হুজুর একটা বিষয়ের উপরে ওয়াচ করতে ইনশাআল্লাহ আমি বলবো আমার সময় দেন আপনারা আসছেন আরে আগ্রহ ধরো কতগুলো মানুষ দাঁড়ায় আছে প্যান্ডেলটা মনে হয় আরেকটু বড় আরেকটু না এটা ডাবল হইলে আরো ভালো হইতো জায়গা কি এখানে সংকট আপনাদের কষ্ট হচ্ছে আমারও কষ্ট লাগতেছে আপনারা দাঁড়ায় আওয়াজ শুনতেছেন মশার কামড় খায়া ঠিক কি না ওগুলা আছে কত ওগুলা আছে হ্যাঁ ওগুলা আছে বসবে এও না বসবে না দাঁড়ায় যেহেতু কে স্যার বসবে না আপনারা কার জন্য এখানে দাঁড়ায় আছেন বলেন জোরে বলবেন শুনি নাই আবারও সেই একই অবস্থা আল্লাহ আল্লাহর নাম নিতে কি আপনাদের কষ্ট লাগে তাহলে কে বললে বললেন না কেন বলেন এখানে কার জন্য দাঁড়ায় আছেন কাকে খুশি করার জন্য কার ভয়ে আমাদের সব আমল কার জন্য হবে আমাদের নামাজ কার জন্য হবে রোজা কার জন্য হবে মাশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
قل إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين. الله بك رب العالمين بلو نماز فرو عمار جنو روزه رکھو عمار جنو عمل کرو عمار جنو بھالو کاج کرو عمار جنو شعب کی چھویت مطو اللہ جنو আল্লাহ ছাড়া আমরা আর কারোর জন্য আমল করব না, ঠিক কি না? কোন খাজা বাবা, কোন দরবারের, কোন পীরের, কোন ফকিরের, কার জন্য? আল্লাহর জন্য করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলছি আমি। আমার একটা বিষয় অনেক সময় খুব কষ্ট লাগে, এই যে দেখেন আজকে আমাদের দেশে খাবারের দাম এত, অথবা আমাদের মুসলিম বিশ্বে অনেক মানুষ আজকে খাবারের যন্ত্রণায় ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছে, আছে না নাই? মানুষ আজকে আমাদের বাংলাদেশে অনেক মানুষ খাবারের যন্ত্রণায় ভুগে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুলু ওয়াশরাবু লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, তোমরা খাও, পান করো, কি করো? খাও, পান করো, অপচয় করো না, কি করো না? অপচয় করো না। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে? অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে? আল্লাহ তারা কোরআনে বলতেছেন যে অপচয়কারীকে আমি পছন্দ করি না। আমি হঠাৎ দুই দিন আগে লক্ষ্য করলাম, আপনারা লক্ষ্য করছেন কি না, এক ভাই দেখলাম এতগুলো খাবার নিয়ে সামনে বসা, কি করে এতগুলো খাবার নিয়ে, আপনারা খেয়াল করছেন কি না বলতে পারি না। হ্যাঁ, এতগুলো খাবার নিয়ে সামনে বসে, তো এই খাবারগুলো সব সে খায় আর কি। তো মাঝে মাঝে আমি একদিন দেখছি, আমার মনে হলো যে একটা মানুষ এত খাবার তো একসাথে খেতে পারে, হয়তো আল্লাহ তাআলা কাউরে স্পেশাল দিছে খাইতে পারে। হঠাৎ করে দুই দিন আগে শুনলাম সে নিজেই বলতেছে যে আমি এই খাবারগুলো খাই না, আমি এগুলো প্রতারণা করি। আফসোস লাগার কথাটা শোনা করি, আমি কি করি না এই খাবার আমি খাই না, আমি এটা ভিডিও বানানোর জন্য মানুষের প্রতারণা করি, আর আমার দেশের মানুষ না খায় না, বিশ্বে মুসলমান না খায় মরে। এই বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে, ঠিক কিনা? আমাদের দেশে খাবারের দাম এত, গরিব মানুষ খাইতে পারে না, আপনি এটা নষ্ট করবেন কেন? এটা তো আপনি মানুষের মাঝে বিরাইয়া দিতে পারতেন, দানা করতে পারতেন, প্রতারণা তো করা যাবে না। অবশ্য যদি ওই ভাই স্বীকার আসছে যে আমি প্রতারণা করি, আল্লাহ ওই ভাইকে মাফ করুক, সকলে বলছি আমি, কিন্তু এইরকম প্রতারণা করা যাবে না। সে বলতেছে আমি এই খাবার পুকুর বিলাইকে খাবো, হয়তো খাওয়াইতে পারে, আল্লাহ তাআলা আমার ওই ভাইকে মাফ করুক, যেহেতু নিজের ভুল নিজে বুঝতে পারছে, কিন্তু এটা আমাদের বোঝার বিষয়। অপচয় কোনো কিছু করা যাবে না, যাবে? আমার রসুল খাবারের জন্য কত কষ্ট করছেন, না খেয়ে রয়েছে, একটা খেজুর খেয়ে রোজা রাখছেন, আবার একটা খেজুর খেয়ে তবু খাবার অপচয় করেন না। একটা খাবার পরে গেল, এটা কি করছে, টোকায় নিয়ে খেয়েছে, ধুয়ে খেয়েছে। আর আমাদের দেশের মানুষ খাবার অপচয় করে, আল্লাহ তাআলা আমাদের অপচয় থেকে হেফাজত করে। আমরা অপচয় করবো কোনো কিছু? কোনো কিছুই না, খাবার, পানি, যেই কোনো কিছু, টাকা, সম্পদ, কোনো কিছুই অপচয় করা ভালো না। আল্লাহ তাআলা আমাদের অপচয়কারী না বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলছে আমিন। তাহলে কি করব না, অপচয় করব না। যদি আমার খাবার বেশি হয়, আমি আমার দেখবেন অনেক মানুষ আমাদের সমাজে আজকে মধ্যবিত্ত আছে না নাই, যে একবার নিম্নবিত্ত সে হয়তো কারোর কাছে হাত পাততে পারবে, বা যে একবার উচ্চবিত্ত সেও আরেকজন থেকে বলবে আমার কাছে নাই আজকে, তুমি আমার কিছু দিনের জন্য দাও, আমি তোমার ফেরত দিয়ে দিব, ধার নিতে পারবে। কিন্তু যারা মধ্যবিত্ত, তারা যদি তিন বেলার জায়গায় দুই বেলাও না খেয়ে থাকে, তারা কারোর কাছে যায় হাত পাততে পারবে, ঠিক কি না? তারা না পারে বলতে, না পারে সইতে। মধ্যবিত্ত মানুষগুলো সব থেকে বেশি জ্বালা হয়েছে, খাবারের দাম বাড়ছে, মানুষ মানুষ খাইতে পারতেছে না। প্রধানমন্ত্রীর কাছে আমার আহ্বান, আপনি দ্রুত বাংলাদেশে খাবারের দাম কমায় দেন, আবার মাঠ পর্যায়ে যান, জেলা পর্যায়ে যান, গ্রাম পর্যায়ে যান, কৃষকদের জিজ্ঞেস করবেন, কারণ আমরা দাম পাই না, কিন্তু এইখানে তো বেশি বিক্রি করতেছে, ঠিক কিনা? বিষয়টা বুঝতে হবে, এইগুলো সব হইলো সিন্ডিকেটের দোষ। কিসের দোষ? বাংলাদেশের প্রত্যেকটা জায়গার ভিতরে সিন্ডিকেট আছে না নাই? এই সিন্ডিকেটকে ভাঙতে হবে আগে। আজকে যদি হযরত ওমরের শাসনকাল হইতো, সিন্ডিকেট খবর আছে, সামান্য রুটি 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 বাসি রুটি, বুঝছেন,
শুধু বাসি রুটি বিক্রি করছে ওজন কম দিয়া কইছে এই লোকের তাড়াতাড়ি বান্দর শুনিতে ছড়াও হযরত ওমরের জবানা থাকলে কোনো হয় যে একটা মানুষ না খেতে পারত না একটা মানুষ ঠিক কি না জোরে বলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মনে পড়ে গেল হঠাৎ করে বলে যাই উনি কি করতেন উনি তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে অর্ধ জাহানের বাদশা বানাইছিলেন উনি প্রতিদিন রাতে খোঁজ খবর নিতেন যে আমার এলাকার মানুষজনের কি খবর তারা কেমন আছে কি অসুবিধা কি আসা বিষয় আছে তা ছদ্মবেশ নিয়ে প্রত্যেকদিন বের হয়ে যেতেন কোথায় মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য একদিন এরকম বের হয়ে গেলেন দেখলেন খোলা ময়দানের ভিতরে তাঁবু গেড়ে কিছু লোক দূরের থেকে আসছে একটা তাঁবুর সামনে গিয়ে দাঁড়াইলেন আর দেখলেন তাঁবুর ভিতর থেকে কান্নাকাটির আওয়াজ আসতেছে চেঁচামেচির আওয়াজ আসতেছে কান্নার আওয়াজ আসতেছে সাইয়েদনা ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন তারপরে তাঁবুর ভিতরে ঢুকলেন ঢুকে দেখলেন এক মহিলা একটা পাত্রের ভিতরে সমস্যা কোন একটা পাত্রের ভিতরে পাথর নিয়ে নাড়াচাড়া করতেছে আর মহিলার দুই তিনটা বাচ্চা পাশে বসে বসে কান্দতেছে মহিলাকে যা জিজ্ঞেস করলো ও মহিলা আপনি কি করতেছেন এই রাত্রের বেলা আপনার সন্তান তো কান্না করতেছে মহিলা বলল আমরা মদিনার লোক না আমরা মদিনার বাইরের লোক শুনেছি মদিনার একজন শাসক আছে তার নাম হলো হযরত ওমর এই ওমরের রাজত্বে এই ওমরের শাসনে নাকি কেউ না খাইয়া থাকে না আমাদের এখানে দুর্ভিক্ষ এই জন্য আমরা হিজরত করে কোথায় আসছি মদিনায় আসছি কিন্তু আজকে দুই দিন হয়ে গেল আমার সন্তানগুলি খিদার জ্বালায় কান্নাকাটি করতেছে আমি একলা মহিলা মানুষ না পারি কামাই করতে না আমার সন্তান খাওয়াইতে এই জন্য আমি পাতিদের ভিতরে পাথর নিয়ে নাড়াচাড়া করতেছি আর আমার সন্তান মনে করতেছে আমার মা মনে হয় রান্না করতেছে এরকম পাতিদের ভিতরে নাড়াচাড়া করতে করতে সন্তানগুলো কান্না করতে 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 ঘুমায়া যায় তারপরে আবার যখন ঘুম থেকে ওঠে তখন দেখে আবার আমি নাড়াচাড়া করতেছি এই সন্তানদের খিদা জ্বালা আমি আর সহ্য করতে পারতেছি না সন্তানগুলো খিদায় কাঁদতে কাঁদতে এখন আর ঘুমায় না এখন শুধু খাবারের জন্য কাঁদে সাইয়েদিনা ওমরের চোখ দিয়ে টলটল করে পানি পড়লো তোর দিয়ে গেলেন বাইতুল মালে বাইতুল মালের ম্যানেজার সালমান বললেন সালমান বাইতুল মালের চাবি দে তো বললো হযরত ওমর আপনি কি করবেন বাইতুল মালের চাবি নেই আমি তো আপনার ম্যানেজার আছি আমারে দেন কি লাগবে বলেন বলে কথা বেশি বলো না যেই পরিস্থিতি আমি দেখে এসেছি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে এর জন্য দায়ী করবে আল্লাহ তোমাকে দায়ী করবে না আল্লাহ আমাকে যখন দায়ী করবে আমি কি হিসাব আমি আমার আল্লাহর কাছে দিব তাড়াতাড়ি বাইতুল মালের চাবি দাও নিজে বাইতুল মাল খুললো সেইখান থেকে আকার বস্তা কাঁধে নিলেন আরে কিছু খাদ্য সামগ্রী কিছু বস্ত নিয়ে আবার ওই তাঁবুর দিকে রওনা হলেন গিয়ে মহিলার হাতে দিলেন বললেন এই নাও আটা এনেছি রুটি বানাও গোস্ত এনেছি রান্না করো তারপর তোমার সন্তানদেরকে পরিবেশন করো মহিলা আটা দিয়ে রুটি বানাইলেন গোস্ত রান্না করলেন হযরত ওমর নিজের হাতে ওই গোস্ত নিয়ে রুটি নিয়ে ছোট ছোট শিশুদের মুখে তুলে দিলেন আর খাইয়ে দিলেন মহিলা এই কাহিনী দেখে বলতেছে যে আহারে হযরত ওমর যদি এই মদিনার গভর্নর না হইয়া এখানকার শাসক না হইয়া এই লোকটারে বানাইতো তাহলে এর থেকে ভালো হইতো এবার হযরত ওমর বললেন যে ওমর হযরত ওমর বললেন যে কালকে তুমি ওমরের দরবারে যাও কোথায় যাও এ মহিলা কালকে তুমি ওমরের দরবারে যাও সেখানে গেলেই আমাকে দেখবা আমি তোমাকে আরো কিছু সাহায্য করার চেষ্টা করব সকাল হয়ে গেল মহিলা ওমর রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে গেলেন আর গিয়ে যাকে আসনে বসা দেখলেন রাত্রের বেলা যারে বলছে যে আপনারা যদি মদিনার গভর্নর যদি ওমর রেনা বানায় আপনারে বানাইতে ভালো হইতো মহিলা সকালবেলা যাইয়া দেখে সেই রাজদরবারের রাজ সিংহাসনে কালকে রাত্রে যেই লোকটা রুটি দিয়ে গেছে আর খাওয়াইয়া গেছে সেই লোক বসা আর সেই লোক হলো হযরত ওমর আজকে যদি সেদিন ওমরের শাসন হইতো কোরআনের শাসন হইতো আমার দেশের মানুষ না খেয়ে থাকতো না মরতো না যে লোকটা রিক্সা চালায় তার কটাকা বুঝি
কটাকা ইনকাম কি খাবে? আগে তো মানুষ ডাল আলু ভর্তা খেয়ে বাঁচতে পারতো না, আলুর দাম কত? 70। চিন্তা করছেন জীবনে খাইছেন আলু 70 টাকা কেজি কিনা বলেন? এখন তো খাইতেছেন। আর পেঁয়াজ কি 150? আগে একবার কত জানি হয়েছিল? 300 হয়েছিল না 200? 300 ছিল একবার। আজকে আলু 90 আবার 90 আজকা। তা মনে হয় আলুর লগে মনে হয় পেঁয়াজের একটু কম্পিটিশন চলতেছে। হ্যাঁ, পেঁয়াজে তো 300 হয়েছে, আলু কয় খারা? আর কটা দিন অপেক্ষা করা, আমি তোর দামে উঠতেছি। সঠিক, এই যে চেয়ারম্যান সব সুন্দর কথা বলছে, আগে ভাতের সাথে আলু রান্না করে খেলো, আর এখন আলু ভাতের সাথে আলুর সাথে ভাত খেতে হবে, আলু ভর্তাও খেতে পারবো না মানুষ। আল্লাহ এই দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেখ সকল বলছে আমি। আর এই সিন্ডিকেট যেগুলা, সিন্ডিকেটের নামের হারাম খোর মানুষের রক্ত চুষে খায়, এদেরকে আল্লাহ হেদায়েত দান। আর হেদায়েত না থাকলে কি করুক? ধ্বংস করে দিই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান সকলে করে আমিন।